এভাবে আমরা আমগুলো সাজায় দিচ্ছি এবং এক এক, এটা হচ্ছে কত কেজি, 10 কেজির ক্রেট, 10 কেজির ক্রেট চলে যাবে। একটু বড় ছোট আছে, কিন্তু যেহেতু এগুলোর সমস্ত অর্গ্যানিক, এর মধ্যে কোনো রকমের কোনো কীটনাশক থেকে শুরু করে কোনো ওষুধ দেওয়া নাই, শুধু পানি, রাইট ফ্রম দ্য ভেরি বিগিনিং, শুরু থেকে শেষ পর্যন্ত। সেহেতু এগুলো হয়তো বাজারের যে এরকমভাবে একদম পরিষ্কার ঝকঝক চেহারা দেখা যায়, মনে হয় তেল লাগায় রাখছে, সেরকম দেখতে হবে না, কিন্তু খাইতে অনেক মজা এগুলা, এবং সাইজে এত বড় বড়, বিরাট বিরাট না। তো এভাবে একটা করে দিয়ে তারপরে কাগজটা দিয়ে আবার আর একটা সেটিং করে দিচ্ছি, আর এক সেট চলে যাবে। তারপর ওজন দিয়ে, আমরা ক্রেটের ওজন দিয়ে আগে সরাই নিছি, এখন তারপরে আমের ওজন দিয়ে তারপরে এটাকে উপরে লিখে দেওয়া হবে কত কেজি আছে। এখানে 2-1 কেজি বেশি হলে হইতেও পারে, কিন্তু কম হবে না, এইটা ফর্শ, কেউ কম পাবে না। কেউ 10 কেজি যদি চেয়ে থাকেন, আপনারা হয়তো 11 কেজি কিংবা 12 কেজি পেয়েও যেতে পারেন, কিন্তু আপনারা 10 কেজি চাইলে 9 কেজি যাবে না, এটা একেবারে গ্যারান্টিড বাই মি। তোমাদেরকে এখন বলতেছি, দেখতেছো যে আমি আসছি এবং আমগুলো সাজানো দেখাইলাম। এখন যারা যারা তোমরা নিতে চাচ্ছ, প্লিজ আমাকে একটু ইনবক্স করে দাও, অথবা এখানে লিখে দাও, ওয়ালে লিখে দাও। ইটস আ সেম অ্যাজ ইউ নো, যেটা তোমার শহরে যেভাবে বিক্রি হয় এখান থেকে আমার নিয়ে যেতে হচ্ছে। আমার আমার কথা তো শুনতে পাবে না, তোমাদের কথা ফোকাস হয়ে যাবে। এনিওয়ে, ওদেরকে চুপ করতে বলছি, এখন আমি বলতেছি দেখো কি সুন্দর। এই যে দেখো, সো মাই কাজিনস অ্যান্ড মাই নেফিউস, দে আর অল হেল্পিং, ওরা আমাকে হেল্প করতেছে, বাট দিস টু আর বিং পেইড। আর এখান থেকে নেওয়াটা একটু সময় সাপেক্ষ হয়ে যায়, তারপর একটু এক্সপেন্স হয়ে যায়, অ্যান্ড অন টপ অফ দ্যাট সিন্স দিস ইজ অর্গ্যানিক, এটা একটু খেয়াল রাখতে হয় আমাদেরকে একটু বেশি, সো দ্যাট ইউ নো ইট ডাজন্ট রট, কারণ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, কারণ এর মধ্যে কোনো কীটনাশক নাই, তারপরে কী জানি বলে ফরমালিন নাই, যেটাকে জিনিসটাকে সুন্দর রাখে। আমি যেহেতু ফরমালিন দিই নাই, সেহেতু তুমি ইউনো তোমরা খুব সময় নিয়ে নষ্ট করো না, কারণ আম নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? সুতরাং তোমাদেরকে যেটা বলতেছি যে আম যদি ভালো পিওর আম খাইতে চাও, তাহলে গেট ইট ফ্রম মি, ওকে? আমি গ্যারান্টি দিব, আই অলরেডি হ্যাড, তোমাদেরকে দেখালাম যে আমি অলরেডি খাইছি, এবং ইট ইজ সো ডিলিশিয়াস, ইটস অ্যাবসলিউটলি ডিলিশিয়াস। উপরে কীরকম দেখতে দ্যাট ইজ নট ইভেন ইম্পর্টেন্ট অ্যানিমোর, ইটস সো গুড, অ্যান্ড সমস্ত মানে ঘ্রাণটা যদি আমি তোমাদেরকে শুকাইতে পারতাম, শুনে মানে কি বলে এটাকে, নাকে কি বলে, সুঘ্রাণ না, হ্যাঁ, ওটা যদি তোমাদেরকে দিতে পারতাম, তাহলে তোমরা বুঝতে যে কি অবস্থা, মানে মুহুমুহু করতেছে চারিদিকে, মানে ঘ্রাণেই আমার অবস্থা খারাপ। এনিওয়ে, আমার আর আম খাওয়া চলবে না, কারণ সুগার লেভেল হাই হয়ে যাবে। তোমরা যদি চাও প্লিজ, ওকে প্লিজ আমাকে বলো, আমি তোমাদেরকে পাঠাই দেবো। তোমরা খালি ওই কি জানি বলে পাঠাও, নাকি ওইটার দামটা দিয়ে দিবা, ব্যাস হয়ে গেলো। আর অবশ্যই আমার আমের দাম দিবা। ওকে, বাই গাইস।